শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে তুরস্কের নৌবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী বলছে ইসরায়েলি গবেষকরা। দিশেহারা ভারত, তাজমহল সহ হাজারো দর্শনীয় স্থান বন্ধ। নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়া হবে, আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার। নাতানজে শ্যাট মাত্রায় সমৃদ্ধকরণ, ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন। আমেরিকার পর এবার আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হচ্ছে ব্রিটিশ সেনা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ভারতের উদ্বেগ। এবং সবশেষ থাকছে আইআরজিসি এবং সেনাবাহিনীর ঐক্য শত্রুদের স্বপ্ন ভেঙে দিয়েছে বলল ইরানের জেনারেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তুরস্কের নৌবাহিনীকে মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী নৌবাহিনী বলে ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক একটি গবেষণায়। পূর্ব ভূমধ্য সাগরে নিজের বৈধ স্বার্থ রক্ষার্থে তুরস্কের কার্যকর পদক্ষেপ এবং দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এই স্বীকৃতি। হাইফা বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক নীতি এবং সমরকৌশল নিয়ে গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে তুরস্কের আধুনিক নৌবহরের ব্যাপক প্রশংসা করা হয়। তবে প্রতিবেদনে এই আশঙ্কাও প্রকাশ করা হয় যে ইসরায়েলের উচিত তুরস্ককে একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা। এই গবেষণায় একজন বিশেষজ্ঞ বলেন, তুরস্ক এমন একটি নৌবাহিনী তৈরি করেছে যে এ বাহিনীকে একটি আঞ্চলিক হিসেবে বিবেচনা করা যেতে পারে। এই বাহিনীর মূল ভূখণ্ড থেকে বহু দূরে অভিযান চালাতে পারে। তুরস্কের অধীনে আছে পূর্ব ভূমধ্য সাগরের মহাদেশীয় উপকূল রেখার বেশিরভাগ অংশ। একাংশ তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরের উপর গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের দাবিকে প্রত্যাখ্যান করেছে। তুরস্কের দাবি, গ্রিকদের এসব অতিরিক্ত দাবি তুরস্ক এবং তুর্কি সাইপ্রাসের সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ণ করছে। গত বছর তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকটি অনুসন্ধানী জাহাজ পাঠায় এবং এই অঞ্চলে তার জোর দাবি জানায়। এই অঞ্চলে তুরস্ক এবং তুর্কি সাইপ্রাসের সার্বভৌম অধিকারের কথাও এই সময় বলা হয়। তুর্কি কর্তৃপক্ষ এই বিষয়ে বারবার জোর দিয়ে বলেছে যে এই অঞ্চলে বিদ্যমান প্রধান সমস্যাগুলো আন্তর্জাতিক আইন, চমৎকার প্রতিবেশ সুলভ সম্পর্ক এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। করোনা ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির পরপর তিন দিন দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সহস্রাধিক ছড়িয়ে গেছে। ভারতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2,17,553 জন। এই অবস্থায় শুক্রবার থেকে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ISI এর অধীনে থাকা দর্শনীয় স্থানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, বিরলা প্ল্যাটিনিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। এছাড়াও ASI এর অধীনে থাকা সকল মিউজিয়াম, স্মৃতিসৌধ আগামী 15 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সম্প্রতি তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো অবশ্যই তার জবাব দেবে। এর মধ্যে মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। মারিয়া জাখারোভা আরও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জবাব অবশ্যম্ভাবী, কোনোভাবেই তা এড়ানো সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগে আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া আমেরিকা নিযুক্ত রাশিয়ার 10 কূটনৈতিককে বহিষ্কার করেছে। এর কয়েক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সব কথা বলেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি তা স্পষ্ট করেননি। জাখারোভা বলেন, বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থায় বাস্তবায়নে মেনে নিতে প্রস্তুত নয় আমেরিকা। তিনি আরও বলেন, মস্কো বারবার ওয়াশিংটনকে শত্রুতামূলক পদক্ষেপে পরিণত সম্পর্কে সতর্ক করেছে। এই শত্রুতামূলক নানামুখী পদক্ষেপ দুদেশের মধ্যে বিপজ্জনকভাবে বেড়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা ৬০ মাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাতানজ শহর অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালিহি এই কথা নিশ্চিত করেছেন। নাতানজ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় এবং প্রথম ব্যাচ উৎপাদনের মধ্য দিয়ে সেই ঘোষণার সফল বাস্তবায়ন ঘটালো। আলী আকবর সালিহি বলেছেন, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে কোনো মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। তিনি আরও বলেন, নাতানজ পরমাণু কেন্দ্রে আন্তর্ঘাতমূলক হামলার পরও উৎপাদন অব্যাহত রয়েছে। আলী আকবর সালিহি জানান, মাত্র দুই দিনে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্ভব হয়েছে এবং প্রতি ঘণ্টায় এখন ৬০ মাত্রায় ৯ গ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। আমেরিকার পর এবার ব্রিটেনেও আফগানিস্তান থেকে সেনাদেরকে ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেওয়ার কথা চিন্তা করছে। আফগানিস্তানে ব্রিটেনের প্রায় ৭৫০ জন সেনা রয়েছে এবং তারা সবাই মূলত মার্কিন সমর্থনের উপর নির্ভর করে। আফগানিস্তানে যেভাবে মার্কিন ঘাঁটি এবং অবকাঠামো রয়েছে সেভাবে ব্রিটেনের কোনো ঘাঁটি না থাকায় ব্রিটিশ সেনারা আফগানিস্তানে টিকতে পারবে না। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা টুইন টাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার পর আমেরিকা এবং ব্রিটেন জোটবদ্ধভাবে আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। এতে ১,০০০০ বেশি বেসামরিক আফগান নাগরিক এবং ৪৫০ ব্রিটিশ এবং ২৪৮৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আফগান অভিযানে এই পর্যন্ত ব্রিটেনের ৩,৭০০ কোটি পাউন্ড বা আমেরিকার ২.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বিপুল এই অর্থ ব্যয়ের বিপরীতে তাদের অর্জন কি, সে প্রশ্ন দেশ দুটির সাধারণ কর্তারা তুলে ধরতে শুরু করেছেন। যে তালিবানকে উৎখাত করার কথা বলে আমেরিকা এবং ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল, এখন সেই তালিবানের শক্তিকে স্বীকার করে তাদের সঙ্গে চুক্তি করে সেনা ফেরত নিতে বাধ্য হচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো তাদের সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তবে এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি ভারত। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এদিকে ভারতীয় বিশেষজ্ঞদের বরাতে দ্য হিন্দু বলছে, তালেবান এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন বিরাচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে, এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে। বৃহস্পতিবার একটি সুরক্ষা সম্মেলনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর প্রস্তাবিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন ভারত, কারণ সেনা প্রত্যাহারের ফলে দেশটিতে তৈরি হওয়া শূন্য স্থানটিতে বিঘ্নকারীরা পদক্ষেপ নিতে পারে এমন সংখ্যা রয়েছে। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও দেশটিকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এই সমর্থন কোনোভাবেই সামরিক হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে একটি বক্তৃতায় তিনি বলেন, এখন সময় এসেছে দীর্ঘতম যুদ্ধটি বন্ধ করার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ড ইন চিফ বলেছেন, আইআরজিসি এবং সেনাবাহিনীর ঐক্যে শত্রুদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মেজর জেনারেল হুসাইনি সালামি আজ ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেয়া একটি শুভেচ্ছা বাণীতে এই মন্তব্য করেন। সেনাবাহিনীর সর্বাধিনায়ক আব্দুর রহিম মুসাবিকে দেয়া অভিনন্দন বার্তায় জেনারেল সালামি আরও বলেন, তৎকালীন ২৯ ফার বারদিন তথা ১৭ এপ্রিল হল ইয়ামুল্লা। ওই দিন ইরানি জাতি বা সরকার ব্যবস্থার জন্য একটি আদর্শ দিন এবং বিপ্লবী প্রতিরক্ষা শক্তির উত্থানের দিন। সেনাবাহিনী দিবস ইরানের বিগত ৪৩ বছরের স্বর্ণোজ্জ্বল এবং গৌরবের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, যে ইতিহাসের স্বর্ণালী পাতায় রচিত হয়েছে প্রিয় সেনাবাহিনীর বীরত্বগাথা। কুর্দিস্তানে ভাড়াটিয়া বল দর্পি সেনাদের বিরুদ্ধে বিপ্লবী প্রতিরক্ষা বাহিনীর ঐতিহাসিক বিজয়ের কথা আজও আমলান বলে জেনারেল সালামি উল্লেখ করেন। পরবর্তীকালে ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধেও সাদ্দামের নৃশংস পার্শ্ববিক বাহিনীর বিরুদ্ধে ইরানি সেনাবাহিনীর প্রতিরক্ষা যুদ্ধ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, বিশেষ করে স্বদেশের বিপথগামী এবং শপথ করা নিকৃষ্ট শত্রুদের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেন আইআরজিসি প্রধান।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।